বিশ্বের সবকিছুই পরম পুরুষের প্রতিচ্ছায়া। আজকে আলোচনার শেষ পর্ব। একই মানুষের ভূমিকায় পার্থক্যের দরুন সম্বোধনেও ভাষাতেও পার্থক্য হয়ে থাকে। ধরো, কারো নাম রামজীবন, তার বাবা তাকে ডাকেন রাম বলে, কর্মস্থলে সহকর্মীরা ডাকে রামু বলে, বাড়িতে নিজের ছেলেমেয়েরা ডাকে বাবুজি বলে, আবার স্কুলের ছাত্রছাত্রীরা তাকে সম্বোধন করে মাস্টারমশাই বলে। আবার সেই একই মানুষটি যখন মাথায় টুপি পরে রাস্তা দিয়ে হাঁটছে, টাঙ্গাওয়ালা বলছে এই টুপি, অর্থাৎ তখন তার নাম হয়ে গেল টুপি। একই মানুষ কিন্তু ভূমিকার পার্থক্যের দরুন বিভিন্ন নামে সম্বোধন করা হয় বা হচ্ছে। অনুরূপভাবে এক ব্রহ্মের তিন ভূমিকা, তিনি তিন ধরনের কর্মগত অভিব্যক্তি, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। যখন তিনি সৃষ্টি করেন তখন তাকে বলা হয় ব্রহ্মা, আর বিষ্ণু পালনকর্তা, আর যখন ধ্বংস হচ্ছে তখন তাকে বলা হয় মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অ সমান ব্রহ্মা, অ ধ্বনিটি সৃষ্টি হয়েছে সৃষ্টির বীজ মন্ত্র থেকে। যাই হোক, আব্রহ্ম স্তম্ভ সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে স্তম্ভ পর্যন্ত, সংস্কৃত স্তম্ভ মানে তৃণখণ্ড। তাহলে দেখা যাচ্ছে বিশ্বের সর্বত্রই সব কিছুতেই পরম পুরুষের প্রতিফলন, তাই এই বিশ্বের কেউই তুচ্ছ নয়, উপেক্ষণীয় নয়, সবাই সব কিছু মূল্যবান, গুরুত্বপূর্ণ, সবারই কিছু না কিছু মূল্য অবশ্যই আছে। এখন প্রশ্ন হলো, প্রত্যেকেই এই মূল্যটা পায় কোত্থেকে? না, যেহেতু প্রত্যেকেই পরম পুরুষের প্রতিফলন, তাই এই মূল্য পরম পুরুষ হলেন সর্বাভূতারাত্মা। আবার পরম পুরুষকে কর্মাধ্যক্ষ বলা হয়। আনন্দ সূত্রম পুস্তকে বলা হয়েছে পুরুষ অকর্তা, পুরুষ অকর্তা মানে পুরুষ এখানে ক্রিধাতুর সঙ্গে সংযুক্ত নয়। পরম পুরুষ নিজে কিছু না করলেও ক্রিধাতুর অনুমতিটা তো তিনি দেন, তার অনুমতি ব্যতিরেকে প্রকৃতি কিছুই সৃষ্টি করতে পারে না। তাই পরম পুরুষ যদিও নিজে প্রত্যক্ষভাবে সৃষ্টিলীলার সঙ্গে যুক্ত নন, তবুও তিনি কর্মাধ্যক্ষ, সব কিছু চরম তত্ত্বাবধায়ক। কোনো মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিজে কোনো ক্লাসে পড়াতেও পারেন, আবার নাও পারেন, কিন্তু সমস্ত মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের পঠন পাঠনের দিকটা তিনি তত্ত্বাবধান করেন। তাই পরম পুরুষ হলেন অধ্যক্ষ, সব কিছুর যথাযথ দেখাশোনার দায়িত্ব তার। কর্মজগতে বা মানুষ জগতের ভাব ভাবনার ক্ষেত্রে কোনো কিছুই তার কাছে গোপন থাকে না, কেউই তাকে লুকিয়ে বা না জানিয়ে কিছুই করতে পারে না, তিনি সব কিছু জানেন, তাই তাকে বলা হয় কর্মাধ্যক্ষ। যারা জ্ঞানী ও যথেষ্ট চালাক চতুর, তারা অবশ্যই সেই কর্মাধ্যক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেন, আন্তরিকভাবে তাকে ভালোবাসেন ও ভক্তি করেন, কারণ সব কিছুই তো তার কৃপার উপর নির্ভরশীল। এমনিতে মানুষ খুব দুর্বল, পরম পুরুষের কৃপা না পেলে সে কিছুই করতে পারে না। শ্রী শ্রী আনন্দমূর্তিজি। প্রাণীর আবেগ ভরা, প্রীতির উষ্ণতা ভরা, কেগো তুমি এলে আজি আমারি মনে, চিনিতে পারিনি বুঝিতে পারিনি, উদ্বেল হয়ে গেছি কেন জানি নে, কে গো তুমি এলে আজি আমারি মনে। শ্রী শ্রী আনন্দমূর্তিজি। পরমপিতা বাবা কি জয়, পরমপিতা বাবা কি জয়।